এত গরমের মধ্যে সকাল থেকেই বৃষ্টি চলছে, ওয়েদারটা বেশ সুন্দর, ভালোই লাগছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে 29 আগস্ট আর মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 4:21। তো এখন আমি স্নান করে এলাম, তার কারণ হচ্ছে আমি দিদি বাড়িতে বেড়াতে এসেছি আর আজকে পল্টুর বার্থডে, ওকে বার্থডে লাঞ্চ দেওয়া হবে। আর সবাই মিলে গল্প করছিলাম, দেরি হয়ে গেছে, এই যে বার্থডে বয়। তো এখন স্নান করে এলাম, এখন আমরা লাঞ্চ করব সবাই মিলে, তো তোমাদের সাথে সবই শেয়ার করব। এই যে বার্থডে বয় এখনও বার্থডে লাঞ্চ করবে, মজা আছে। আর এই যে নিকি বসে টিভি দেখছে, এই দিদির ঠাকুর ঘর। এখানে দিদি আর জিজু দুজনে মিলেই পুজো দেয় আর সন্ধ্যাটা পল্টুই দেয়। আর এই যে হ্যাপি বার্থডেটা কালকে আমরা ডেকোরেশন করছিলাম, তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে, তো পল্টুর লাঞ্চ রেডি হয়ে গেছে, পল্টু বসে পড়েছে খেতে। তো তোমরা তো জানোই আমি একটু ফটোশ্যুট করতে পছন্দ করি, তো আমি আমার কাজ করছি, পল্টুর কাজ করছে, তো নিকি আর পল্টু এখানে খেতে বসে পড়েছে। এবার আমরা সবাই মিলে লাঞ্চ করব, কারণ বিকালে আবার আমরা সবাই রেস্টুরেন্টে যাব বার্থডে ডিনার করতে, তো তারও তেয়ারি আছে। আর খেতে খেতে দুপুরের খাওয়াটা একদম দেরি হয়ে গেল, মানে লাঞ্চ যদি এত দেরিতে করি তাহলে ডিনার কখন করব, এরকম একটা ব্যাপার। যাই হোক, খিদে পাচ্ছিল না একদমই, তবুও খেতে হবে, কারণ সব গুছিয়ে নিয়ে আবার আমাদের বেরোতে হবে, যার জন্য তাড়াতাড়ি করছিলাম। চলো এবার আমরা লাঞ্চ করে নিই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। কালকে প্রচণ্ড গরম পড়েছিল, আজ সকাল থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, তো এখন একটু বৃষ্টিটা কমেছে আর আমরা এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে আমরা বেরোবো, আমাদের রেডি হওয়া মানে তো তোমরা জানোই কতটা টাইম লাগবে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এবার ওয়েট করছি কখন হবে। তার মধ্যে আমি আবার দিদির একটা কাজ বাড়িয়ে দিয়েছি, দিদির লুজ পাউডারটাও পড়েছিল, আমি জাস্ট ধরেছি আর হাত থেকে পড়ে গেছে, বক্সটার ভেতরে সব ঝুরঝুর করে পড়েছে, দিদি আবার সেগুলোকে এখন পুঁচছে। মানে আমার দিদি তো একটু বেশি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যখন কাটা তখনই করতে হবে, ওটা ফেলে রাখা যাবে না, তো দিদি ওটা পরিষ্কার করে নিল, তার জন্য দিদির একটু রেডি হতে লেট হয়ে গেল। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন ওয়েট করছি গাড়ি এলেই আমরা জাস্ট বেরিয়ে পড়বো। আমি আর নিকি বেরিয়ে পড়েছি রুমের বাইরে, পল্টুও এসে পড়েছে, তো লিফটে কল দেওয়া হয়েছে, নিকি আর পল্টু যে চলে গেল, কারণ ওরা একদমই ওয়েট করতে চায় না। দিদি আর জিজু বেরিয়ে এসে ডোরটা লক করলো, তো আমরা চলে এসেছি সবাই নিচে, সামনেই গাড়ি ওয়েট করছে, তো আমরা এক্ষুনি গাড়িতে উঠে পড়ব, তারপর পৌঁছে যাব সিমলা বিরিয়ানি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে ডিনার করতে, পল্টু বার্থডে সেলিব্রেশন করতে। আর হ্যাঁ, কাল মিডনাইটে কেক কাটা হয়েছিল, আজ সন্ধ্যেবেলা কেক কাটবো বলে আমরা প্রস্তুতি ছিলাম, বাট কারেন্ট চলে যাওয়ার জন্য আমরা এখন কেকটা কাটতে পারিনি, আমরা রাতের বেলা রেস্টুরেন্ট থেকে এসে কেকটা কাটবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, তো দিদি বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, একদমই কাছে, শ্রীভূমি যেখানে পুজো হয় সেখানে, তো এসেই পড়েছি। চলো দেখতে থাকো তোমরা। দিদির বাড়িতে বেড়াতে এলে কোথাও না কোথাও যাওয়াই হয়, দিদি কোথাও না কোথাও বেড়াতে নিয়েই যায়, আর আমি একটু ঘুরতে ভালোবাসি, কলকাতার রাস্তাঘাটে চলতে আমার ভীষণ ভালো লাগে, বাট দিদিটা কল্যাণীতে শিফট হয়ে যাবে,
আর হয়তো এইভাবে কলকাতা ঘোরা হবে না। আমরা চলে এসেছি সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে, চলো ভেতরে যাওয়া যাক। আর তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। ফার্স্টে এসেই ওয়েলকাম ড্রিঙ্কস অর্ডার করছিলাম, তো নিকি চুজ করছিল ও কি খাবে। তো ও যেটা অর্ডার করেছিল ওটার টেস্টটা একদমই খারাপ ছিল, আর আমার আর দিদির টেস্টটা ভালো ছিল। বাট জিজু যেটা অর্ডার করেছিল কোকোকোলা মশালা কোক, মানে বিশাল ঝাল ছিল। জিজু তো বুঝতেই পারেনি ওটা কী ব্যাপার ছিল। আমরা সবাই টেস্ট করে দেখলাম, সবারটাই টেস্ট করেছি, সবথেকে মানে সবচেয়ে ভালো ছিল আমার আর দিদিরটাই। পুদিনার মকটেল টাইপই আর কি, ভীষণটে ভালো ছিল। আর পোলটুরটা নিকিটটা ছিল সানসেট, বাট ওদেরটা অত ভালো ছিল না। জিজুটা তাও ঠিকঠাক ছিল, ঝাল হলেও ঠিকঠাকই ছিল। তো যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হলো। এরপর ফিশ কাটলেট আসবে, তারপর মাটন আর চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস আর মাটন কষা। তার তারপর সব শেষে ডেজার্ট অর্ডার করা হয়েছিল। তো দারুণ টেস্টি ছিল, পাঁচটা করে ফ্লেভার ছিল, আর মানে একটা প্লেটেই পাঁচজন খেতে পারবে এরকম একটা কোয়ান্টিটি। বাট আমরা দুটো নিয়েছিলাম, কিছুতেই খেতে পাচ্ছি না। ডিনার করার পর কি আর আইসক্রিম বলো ডেজার্ট বলো খাওয়া যায়? তবুও যেমন দিদি তেমন বাচ্চাগুলো, ওরা সবাই ডেজার্ট খাবে তাই অর্ডার করা হয়েছে। তো আমরা প্রায় ফিনিশই করে ফেলেছি, এরপর আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি যাব। তো এদিকে গাড়ি বুক করা হয়ে গেছে, তো জাস্ট বেরোনোর অপেক্ষা। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়ে পড়েছি। কাল তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে আবার, যার জন্য আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আবার পোলটুর কেক কাটা আছে, রাতের যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে আমার প্যাকিং কমপ্লিট করতে হবে, নিখিল স্কুল আছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, এবার আমরা ফ্রেশ হয়ে পোলটুর কেকটা কাটবো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Deepayan, happy birthday to you.
শুভ জন্মদিনে আমার তরফ থেকে পল্টুর জন্য রইল অনেক ভালোবাসা আর আদর। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সবাই ওকে উইশ করো। আর আজকের ভিডিও এতটাই, ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।